আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে কোনো অ্যাপ্লিকেশান যদি আপনাদের ফোনে ইনস্টল হতে কোনো প্রবলেম হয় অ্যাপ নট ইনস্টল এরকম লেখা আসে বা ইনস্টল করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করুন তাহলেই আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন যে কীভাবে অ্যাপসগুলো আপনারা ইনস্টল করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে কাইন্ড মাস্টার একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করে দেখাবো যেন এখানে কীরকম প্রবলেম হয় দেখুন আপনারা আমি ইনস্টলের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা ইনস্টল হচ্ছে কিন্তু লাস্ট পর্যায়ে এটা ইনস্টল হবে না দেখেন আপনাদেরকে কীরকম একটি মেসেজ আসে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেরকম অ্যাপ নট ইনস্টলেড এরকম যদি আপনারা আপনাদের সেটে কোনো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা আপনাদের ফোনের ফোন সেটিং যে অপশানটি আছে সেই ফোন সেটিং অপশানে চলে যাবেন আমি আমার সেটের ফোন সেটিং অপশানে চলে যাচ্ছি সেটিংয়ে বাইরে যাওয়ার পর আপনারা সিকিউরিটি স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে না গুগল প্রোডাক্ট গুগল প্রোডাক্টের ওপরে ক্লিক করার পর এই সেটিংয়ে ক্লিক করলে আপনাদের সামনে এরকম দুইটি অন করা থাকবে দুইটি অপশন তখন আপনারা এটি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনার যে অ্যাপ্লিকেশানটি ইনস্টল হচ্ছে না অ্যাপ্লিকেশনটি আবার ইনস্টল করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল হয়ে যাবে এই ইনস্টল না হওয়ার কারণ হচ্ছে এটি থার্ড পার্টির অ্যাপস থার্ড পার্টির অ্যাপসগুলো অনেক সময় আপনার গুগলের প্রোডাক্টের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটার জন্য আপনাদের সেটে ইনস্টল হয় না কেননা আপনাদের সেটে কোনো সমস্যা হতে পারে এরকম কোনো অ্যাপস গুগল প্রোডাক্টের অন করা থাকার কারণে ইনস্টল হবে না তাই এটা অফ করে দিয়ে তারপরে ইনস্টল করবেন দেখেন আমার এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন কোনো প্রবলেম নেই আমার দেখানো নিয়মটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের এই প্রবলেমগুলো অতি সহজেই সলভ করতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাছ